মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বাবা আমাকে এখানে পাঠিয়েছে, নবগ্রামে যদি বাইরের থেকে কেউ ঢোকে, তোর যদি কারোর ওপর সন্দেহ হয় তুই আমাকে বল, আমি সব ব্যবস্থা করে দেব। কাল ভোর হওয়ার আগেই আমি নবগ্রাম ঢুকব। না না, দুর্জয়কে কিছু বলা যাবে না। হাজার হোক, মেয়েটা আমার জীবন বাঁচিয়েছে, ওকে বিপদের মুখে ঠেলে দেওয়াটা ঠিক হবে না। কাল রাত্রে কেউ ঢোকেনি। আমি বুঝতে ভুল করেছিলাম, তোরা যখন বলেছিস কেউ ঢোকেনি তখন তোদের উপর ভরসা করা উচিত ছিল। এই তুই ফালতু কথা বলে বেকার ঝামেলা বাড়াস কেন বলতো? তোর জন্য বাবা শুধু শুধু চিন্তা করছে। ব্যাপারটা কি বলুন তো, ওই গুন্ডার মতো লোকটাকে ওই সবসময় আপনার সঙ্গে থাকে। আরে শুনুন, আমার কথাটা শুনুন। সকালবেলা দেখলাম একটা বড় বাইক বাহিনী নিয়ে উনি তাপিয়ে বেড়াচ্ছেন। উনি নাকি জমিদারের ছেলে। আমাকে একটা কথা বলুন তো, আপনি ওনাকে চিনলেন কি করে? মানে আপনাকে তো দেখে বেশ ভদ্রলোক মনে হয়। সেটা আপনাকে জানতে হবে না। একটা কথা জেনে রাখুন, আমি যা বলছি আপনার ভালোর জন্য বলছি, আপনি একটু বেশি কথা বলেন। আরো একটা কথা বলছি, যত তাড়াতাড়ি সম্ভব এই নবগ্রাম ছেড়ে চলে যান। আমি এখানে থেকেও আর কি করবো, স্কুলটার যে অবস্থা, এখানে পড়াশোনা তো দু মিনিট শান্তিতে বসাও যাবে না। দিদিমণি, 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 আপনি অষ্টমী রায় তো? ভিডিও কলে কথা বলেছিলাম, একবার দেখি আপনাকে ঠিক চিনতে পেরেছি। কখন এলেন? আমি আপনার আমাকে বলতে পারতেন তো একবার ফোন করে। সাধনদা? হ্যাঁ, সাধনগিরি, এই স্কুলেরই দপ্তরি, একনিষ্ঠ কর্মচারী। আচ্ছা সাধনদা, আমাকে একটা কথা বলুন তো, স্কুলের এই অবস্থা কেন? এনারা তো এটাকে একদম লাঙ্গারখানা বানিয়ে রেখে দিয়েছেন, আপনি কিছু বলেননি, আর বাকি টিচাররাই বা কোথায়? আসলে সবার ছুটি দিদিমণি, সবার ছুটি। কিসের ছুটি, কেন ছুটি? আসলে দিদিমণি, প্রতি বছরই তো এমনই হয়। প্রতি বছর যেটা হয় সেটা ভুল হয়। একটা মন্দিরের উৎসব সেটা মন্দিরে পালন করুক, স্কুল বন্ধ রেখে স্কুলের মধ্যে উৎসব করছে, এটা কার পারমিশনে হয় বলুন তো? এখন স্কুলে বাচ্চাদের এনেও বা কি শিক্ষা দেওয়া হবে? দিদিমণি, আমি বুঝতে পারছি, আসলে আপনি তো শিক্ষিত মানুষ, আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক। আপনি বরং একটু ওদিকে চলুন, চলুন, আমি সব আপনাকে বলবো, আসুন। কেন, ভুল কাজটাকে ভুল বলা যাবে না। একজনের নামে স্কুল, সে মাথা কিনে নেয়নি, তাছাড়া এটা একটা সরকারি স্কুল,
বারবার মিশনই গুলো হয়। দিদিমণি কেন এরকম করছেন? আপনি চুপ করুন, আমি হাত জোর করছি, আপনি চুপ করুন, আমি আপনাকে সব কিছু বলবো। আপনি আসুন, আপনি আসুন, আপনার জন্য, আপনার জন্যই ভালো হবে। আপনি আসুন, আসুন, আসুন। দাঁড়ান, আবার কি হলো দিদিমণি? ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছেন। এড়িয়ে যাবো কেন? আমি সব বলবো আপনাকে। আপনি আপনি আসুন আমার সাথে, চলুন। আপনি তো এই স্কুলের একমাত্র দপ্তরি, কাউকে না কাউকে তো এই প্রশ্নের উত্তরটা দিতেই হবে। আজ যদি সরকার থেকে জিজ্ঞেস করা হয় যে চার দিন কিসের জন্য স্কুল ছুটি, তার উত্তরটা কি দেবেন বলুন তো? আমি কেন উত্তর দেব? হেডমাস্টার মশাই আছেন তো, উনি যা একটা কিছু বলে দেবেন। আশ্চর্য তো! আপনি সব নিয়ে কেন ভাবছেন? এখানে অনেক ব্যাপার আছে, অনেক কাণ্ড কারখানা আছে। আপনি তো নতুন এসেছেন, আপনি কিছু জানেন না। আমি আপনাকে সব কিছু বলবো, আপনার এখানে থাকাটা ঠিক হবে না, এখানে দাঁড়িয়ে থেকে সব কিছু বলাও ঠিক হবে না। আপনি আসুন, আসুন, আসুন ম্যাডাম। অগত্যা চলুন। আসলে কি বলুন তো দিদিমণি, এখানে এই অনুষ্ঠান, স্কুল ছুটি, গ্রামের সাজানো থেকে শুরু করে সমস্ত পঞ্চায়েতের ডিসিশন নেওয়া পর্যন্ত সবটাই পুরুষোত্তম ঠাকুরের নির্দেশে হয়। উফ, আবার সেই লোকটার নাম! যখন থেকে এই গ্রামে ঢুকেছে এই একই নাম আমি শুনে যাচ্ছি। একটা কথা বলুন তো আমাকে, এই লোকটা কে? ওনার এত ক্ষমতা কি করে হয়? আমি আজকে সকালবেলা যখন মন্দিরের সামনে গেলাম তখন দেখলাম কত ভিড়, একজন মা খুব কান্নাকাটিও করছিল মন্দিরের ভেতর ঢোকার জন্য, কিন্তু ঢুকতে দেওয়া হলো না তাকে। কেন? না ঠাকুরের বারণ। আরে বাবা, কে এই ঠাকুর? দিনের শেষে সেও তো একটা মানুষ, কিসের এত হুকুম আর কিসেরই বা এত কড়া পড়ি? আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন দিদিমণি, কেউ শুনে ফেলে বিপদ হবে। ইতিমধ্যে আপনি অনেক হল্লা চিল্লা করে ফেলেছেন, আর না, এখানে কিন্তু ঠাকুর পুরুষোত্তম সিংহই শেষ কথা। তবে ওই ওনার ভুলবোলা লাস্ট 22-23 বছর থেকে শুরু হয়েছে, এই জবে থেকে বৌরানীর ওনার ওপর ভর হওয়া শুরু করেছে তবে থেকেই। আগে ওনার অত প্রতাপ ছিল না। তবে আমি কি বলি জানেন, এর মধ্যে মাথা না ঘামানোই ভালো আপনার। আমার একটা ব্যাপারে প্রশ্ন আছে, এই যে বৌরানী, উনি তো একজন দেবী, আর পুরুষোত্তম একজন পুরুষ, একজন দেবী কি করে একজন পুরুষের উপর ভর হয়? সে তো শুরু করতে গেলে গোড়া থেকে শুরু করতে হয়। আমরা যারা নবগ্রামের আদি বাসিন্দা তারা এই বাপ ঠাকুরদের মুখে এই সমস্ত গল্প শুনে বড় হয়েছি, আর আমরা নিজেরাও ঠাকুরের মহিমা দেখেছি অল্প বিস্তর। তবে সে তো অনেক পুরনো কথা, সে 300 বছর আগেকার কাহিনী। হ্যাঁ তো আমাকে বলুন না, আমার না খুব গোড়া থেকে জানতে ইচ্ছা করছে, আসলে আমার প্রচন্ড কৌতূহল হচ্ছে। একজন পুরুষ মানুষের উপর কি করে একজন দেবীর ভর হতে পারে? আর তার থেকেও বড় কথা হলো, একজন মানুষের ক্ষমতা কোথায় গিয়ে পৌঁছেছে যে সে একটা সরকারি। এত উত্তেজিত হবেন না, আমি আপনাকে সবটা বলবো, এই যেতে যেতেই আমি আপনাকে সবটা বলবো। আসুন, আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।